আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি, একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। ইন মাই প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ভয়েস সেন্স, হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যান্ড টুডে আই এম অলসো গোয়িং টু টেক মাই ক্লাস ইন বেঙ্গলি। গতকালকে আমরা আমাদের যে একটা ম্যাজিক্যাল প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের আলোকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছি, আর লক্ষণীয় বিষয় আমার এই সমস্ত এক্সাম্পলগুলোই কিন্তু বিভিন্ন বোর্ড থেকে নেওয়া, কাজেই এই এক্সাম্পলগুলো তোমরা ফলো করলে একই সাথে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হয়ে যায়। তো আমি আজকে আরও দু তিনটি এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আশা করি তোমরা সুন্দরভাবে আমার এই ক্লাসগুলো উপভোগ করতেছ, আর কোনোরকম প্রশ্ন থাকলে তো আমাকে ফোন করবাই, সেটা পুরনো কথাই। তো আসো আজকে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। তো আজকের প্রথম এক্সাম্পলটা হচ্ছে বুকস ইন্ট্রোডিউস আস to the rim of knowledge. খেয়াল করো বন্ধুরা, এখানকার যে বিষয়টা বুকস, এটা একটা প্লোরাল সাবজেক্ট, যেহেতু বুকের সাথে অ্যাড যুক্ত আছে, যার কারণে এই ভার্বটার সাথে কোনো অ্যাস বা ইয়ার যুক্ত হয়নি, ভার্বটা প্রেজেন্ট রূপে আছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যখন আমরা কোনো সেন্টেন্স দেখব প্যাসিভ করার আগে আমরা আগে দেখে নিব ওই সেন্টেন্সটা মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন কী কী আছে। তো আমরা একটু দেখে নিই, বুকসটা এখানে সাবজেক্ট, ইন্ট্রোডিউস মূল ভার্ব, আস অবজেক্ট, টু দ্য রিম অফ নলেজ এক্সটেনশন। আমরা যদি প্যাটার্নটা একটু খেয়াল করার চেষ্টা করি, প্রথমে আমরা দিয়ে থাকবো অবজেক্ট, তাহলে এর মধ্যে অবজেক্ট কী দেওয়া আছে? আস। খেয়াল করো বন্ধুরা, যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো আস হয়ে যাবে উই। তো আসো উই, এখন আমরা জানি অবজেক্টের পরেই হেল্পিং ভার্ব আসে, আর গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম দ্যাটস ইন বিগত ক্লাসে কোন টেন্স এটাও আমাদের জন্য জরুরি নয়, আমরা শুধু দেখবো এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটা কোন রূপে আছে। তো ইন্ট্রোডিউস ভার্বটা প্রেজেন্ট রূপে আছে, তো যদি ভার্ব প্রেজেন্ট রূপে থাকে আমাদের মনে রাখতে হবে এর হেল্পিং ভার্ব হবে এম, ইজ, আর এর যে কোনো একটা। এখন আমরা এম ব্যবহার করবো না, ইজ ব্যবহার করবো না, আর ব্যবহার করবো না, এখন সাবজেক্টটা খেয়াল করবো। সাবজেক্টটা এখানে উই, তার মানে হলো সাবজেক্টটা প্লোরাল, তাহলে এম ইজ আর এর কোনটা হবে? এম ইজ আর এর আরটা হয়ে যাবে উই আর। এরপরে আমরা বলেছিলাম হেল্পিং ভার্বের পরপরই ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাটস ইন ভার্ব থ্রি, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে ইন্ট্রোডিউস, তো আমাদের ইন্ট্রোডিউসের পাস্ট পার্টিসিপল রূপ কি? ইন্ট্রোডিউসড, উই আর ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড। এরপর আমরা বলেছিলাম
যদি এক্সটেনশন থাকে তাহলে আমরা এক্সটেনশনটা দিব, যেহেতু এক্সটেনশন আছে টু দ্য রিম অফ নলেজ আমরা এই শব্দটা দিয়ে দিব, উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিম অফ নলেজ। By books. By books. বন্ধুরা খেয়াল করেছো অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করেছি উই, হেল্পিং ভার্ব নিয়ে গেলাম আমরা আর, ভার্বের পাস্ট পার্টিসিপল ইন্ট্রোডিউস, এরপর এক্সটেনশন যুক্ত অংশ টু দ্য রিম অফ নলেজ, এরপর ব্যবহার করলাম বাই, তারপরে আমরা ব্যবহার করলাম সাবজেক্টটা সর্বশেষ বুকস। আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি, নাম্বার টু, হি ডিড নট ফাইন্ড এনি ওয়ে, হি ডিড নট ফাইন্ড এনি ওয়ে। ফাইন, এখানে আমরা যখন প্যাসিভ করব, খেয়াল করো সাবজেক্ট হচ্ছে হি, সেন্টেন্সটা নেগেটিভ ডিড নট, এরপরে ফাইন্ড হচ্ছে মূল ভার্ব, এনি ওয়ে হচ্ছে অবজেক্ট। বন্ধুরা আমরা যখন এটাকে প্যাসিভ করব তাহলে অবজেক্টটা যেহেতু এনি ওয়ে, প্যাসিভ করার সময় আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ, একটু খেয়াল রাখো এখানে ডিড নট শব্দের ব্যবহার হয়ে গেছে নেগেটিভ কথা, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে এনি ওয়ে, কারণ একটা সেন্টেন্সে দুই জায়গায় নেগেটিভ ভাব প্রকাশ করার সুযোগ নাই, এক জায়গায় নেগেটিভ হয়ে গেলে পরবর্তীতে আবার সেটা পজিটিভ হয়ে যায়, এই জন্য এখানে এনি ওয়ে ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যখন এটাকে প্যাসিভ করব তখন আমরা এই এনি ওয়েটাকে আমরা ব্যবহার করব নো ওয়ে, কারণ এখানে ডিড নট আছে কিন্তু ওখানে কিন্তু ডিড নট নেই, এই জন্য আমরা এখানে ব্যবহার করব কি নো ওয়ে, শুধু আমরা এনি ওয়ে কে ব্যবহার করব কি নো ওয়ে হেল্পিং ভার্ব। প্রশ্ন হচ্ছে এবার হেল্পিং ভার্বটা কি, যেহেতু এখানে ডিড আছে তাহলে আমরা জানি এটা একটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এখন যে সাবজেক্টটা হলো নো ওয়ে তাহলে এখানে আমরা খেয়াল করি এটা সিঙ্গুলার, এই জন্য আমরা ব্যবহার করব কি নো ওয়ে, ব্যবহার করব ওয়াজ যেহেতু সিঙ্গুলার, নো ওয়ে ওয়াজ ফাইন্ডের পাস্ট পার্টিসিপল কি নো ওয়ে ওয়াজ ফাউন্ড, নো ওয়ে ওয়াজ ফাউন্ড বাই হিম, বাই হিম। বন্ধুরা খেয়াল করে দেখো আমরা এখানে নো ওয়ে ব্যবহার করলাম, এখানে ওয়াজ, নো ওয়ে ওয়াজ, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আমরা একটা নট ব্যবহার করব, এখানে একটু মিস গ্যাপ হয়ে গেল, নো ওয়ে ওয়াজ নট ফাউন্ড, কেন আমরা আগেই বলেছিলাম যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে হেল্পিং ভার্বের পরে একটা নট হয় তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে আমরা কি লিখলাম নো ওয়ে ওয়াজ নট ফাউন্ড বাই হিম, নো ওয়ে ওয়াজ নট ফাউন্ড বাই হিম। ওকে, আমরা থার্ড এক্সাম্পলে চলে যাই, একটু খেয়াল করো রূপলাল, এই গল্পটা তোমরা শুনেছিলে আগেও, রূপলাল মেট আ নাইস লিটল হার্ট, রূপলাল মেড আ নাইস
little heart for himself, in the jungle, বন্ধুরা এটা একটা বড় সেন্টেন্স, দেখেই কিন্তু ভয় পাওয়া যাবে না। আমাদের কিন্তু প্যাটার্নে একটাই, এই যা কিছু আসুক না এই ভিতরেই আছে, তোমার এটা মাথায় রাখতে হবে। বড় যাই হোক, আমাকে খেয়াল করতে হবে সাবজেক্ট কি আছে, ভার্ব কি আছে, অবজেক্ট কি আছে, এক্সটেনশন বা আরো কোনো কিছু যদি কমপ্লিমেন্ট থাকে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, দেখি আমরা রূপলাল সাবজেক্ট, ভার্ব মেড, আনিট আ নাইস লিটল হার্ট, অবজেক্ট ফর হিমসেলফ ইন দা জাঙ্গল। তাহলে এখানে আমাদের আরো এক্সট্রা দুটো কথা আছে, ফর হিমসেলফ ইন দা জাঙ্গল। তাহলে আমরা অবজেক্টটা কি, আমরা আগেই বলেছিলাম যে এই অবজেক্টটা কি, এখানে অবজেক্টটা হচ্ছে আ নাইস লিটল হার্ট। ওকে, তো আমরা যখন প্যাসিভ করব একটু খেয়াল করো, a nice little heart. তাহলে বন্ধুরা দেখো আমরা অবজেক্ট কি পেলাম, a nice little heart। এরপরে কি আসবে, হেল্পিং ভার্ব আসবে। এখন দেখবো ভার্বটা ছিল মেইড, তার মানে ভার্বটা ছিল পাস্ট রূপে। আমরা আগেই জেনেছি যদি ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে হেল্পিং ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। এখন দেখার বিষয় এই যে সাবজেক্ট দিলাম এ নাইস লিটল হার্ট, এখানে কি সিঙ্গুলার না প্লোরাল? আমরা স্পষ্ট দেখছি এটা একটা সিঙ্গুলার, যার কারণে আমরা ব্যবহার করব ওয়াজ। আর নাইস লিটল হার্ট ওয়াজ, এরপর ব্যবহার করব আমরা পাস্ট পার্টিসিপল রূপ, মেড এর পাস্ট পার্টিসিপলও মেইডই হয়। তাহলে was made, এরপর এই যে একটা কথা আছে ফর হিমসেলফ, এই শব্দটা আমরা যে শব্দটা পেলাম ফর হিমসেলফ সেটা আমরা দিয়ে দিব। আ নাইস লিটল হার্ট ওয়াজ মেড ফর হিমসেলফ for himself in the jungle, পুরোটাই দিয়ে দেবো আমরা, for himself in the jungle by রূপলাল। বন্ধুরা খেয়াল করো একটা বড় সেন্টেন্স, আমরা এটা একটু ব্যাখ্যায় যাই। আমরা প্রথমেই ব্যবহার করলাম অবজেক্ট, কি ছিল, আ নাইস লিটল হার্ট। পাস্ট টেন্স হওয়ার কারণে, দ্যাটস মিন এটা ভার্বের পাস্ট রূপ হওয়ার কারণে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করলাম ওয়াজ, যেহেতু এই সাবজেক্টটা এখন সিঙ্গুলার। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মেড, ফর হিমসেলফ ইন দ্য জাঙ্গল, এই শব্দটা আমরা অনেকভাবে লিখতে পারি। ফর হিমসেলফ লিখে বাই রূপলাল ইন দ্য জাঙ্গল পড়েও দেওয়া যায়, আবার ইন দ্য জাঙ্গল বাই রূপলাল এভাবেও আমরা দিতে পারি। তো বন্ধুরা, আমি দুদিন ভয়েস চেঞ্জের যে আমাদের একটা ম্যাজিক্যাল প্যাটার্ন ছিল, সে প্যাটার্নটার আলোকে তোমাদের কয়েকটি বোর্ড কোশ্চেনের এক্সাম্পল আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করতেছ এবং আরও এই জাতীয় যত প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ টু প্যাসিভ আছে, সেগুলো তোমরা বাড়িতে করে নিবা। আমরা আগামী ক্লাসে আরও কিছু রোলস নিয়ে আলোচনা করব, যেমন ইন্টারোগেটিভ আছে, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এই দুইটা বিষয় আমি তোমাদেরকে আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। এরপর থার্ড স্টেপে আমরা যাব
যে আমরা তো অ্যাক্টিভ টু প্যাসিভ করলাম, অ্যাক্টিভ টু প্যাসিভ করতেছি, এরপরে আমরা চলে যাব প্যাসিভকে কীভাবে অ্যাক্টিভ করা হয় সেটাও আমরা দেখব পর্যায়ক্রমে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।